ইডেন ইডেন শেষ হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে আসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে বাংলা বিভাগে পরীক্ষায় আচ্ছা পড়াশোনায় মন কেমন ছিল পড়াশোনায় মন ছিল না ওই মিছিল মিটিং করতে গিয়ে যা হয় আর কি হ্যাঁ তখন ওই যে পাঁচটা সেশনাল পরীক্ষা দিতে হতো আমি মতি আমরা অত গুরুত্ব দেইনি আচ্ছা ঠিক আছে বাকি নাম্বার তো ভালো ভালো রেজাল্ট করে ফেলবে এই দুই একটা পরীক্ষা না দিলে কিছু হবে না আমি মিছিল করতে গেছি মিটিং গেছি একটা একটা পরীক্ষা দেইনি বাস বিয়েতে রেজাল্ট আটকে রেখে দিল আমার একটা বছর নষ্ট হয়ে যায় আর ওই তখন আবার এটা যখন কমিশন ইয়ে হয়ে গেল ওর তখন রাতারাতি অনেক মানে সব বিএ পাস হয়ে গেল এবং তারা ইউনিভার্সিটিতে ওই একবার একটা ঘটনা হয়েছিল আর কি তো বিশ্ববিদ্যালয়ে আমি বাংলা বিভাগে আমি খুবই সৌভাগ্যবান এবং আমি বলবো যে আমি তাদের সাহচর্য পেয়েছি ভালোবাসা পেয়েছি আমি পেয়েছি ডক্টর নীলিমা ইব্রাহিমকে বাংলা ডিপার্টমেন্টের ডক্টর মুনি চৌধুরী স্যার তিনি আমার শিক্ষক ছিলেন তারপরে আনিসুজ্জামান স্যার উনি আমার শিক্ষক ওনাকে পেয়েছি লুৎফুল হায়দার চৌধুরী যে ওনার বড় ভাই শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী উনি আমার মামা হন সম্পর্কে ওনাকে পেয়েছিলাম তো আমি সত্যি ওনাদের মতো শিক্ষক পাওয়া ওই সময় তো আসলে বাংলা বিভাগ একদম খুবই ছিল শিক্ষকদের ব্যাপারটা মানে তারকা খচিত একেবারে সত্যি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি বলবো অহংকার তো বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তেই তখন আমার বিয়ে হয় 64 সালে এটা বিয়ের ব্যাপারটা একটু শুনে নেই কিভাবে ওই লেখালেখি করতাম বাংলা একাডেমিতে একটা সাহিত্যের আসর হয়েছে সেখানে আমি একটা কবিতা পড়েছি তো আমার স্বামী ফখরুজ্জামান চৌধুরী তিনি তখন রিসার্চ ফেলো বাংলা একাডেমির তো উনি আমার লেখার সমালোচনা করেছেন যে লেখিকা লেখার প্রতি খুব অমনোযোগী ইত্যাদি ইত্যাদি আমি কি যে খুঁজে বের করতে হবে তো কোন লোকটা এরকম করে আমাকে সমালোচনা কি বোঝে সে সাহিত্যের কলেজে এসছি তখন ওনার একটা ভাগ্নি এসে আমার সঙ্গে সে বলতো আমার মামা আপনার কালকে লেখার সমালোচনা করেছে আমাদের হ্যাঁ তোমার মামাকে আমার সঙ্গে দেখা করতে বলবো বলে আমার মামা তো দেখা করবে কি উনি তো বাংলা একাডেমিতেই আছেন আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি তা আমি রিক্সা থেকে নেমেছি উনিও দেখি দাঁড়িয়ে আছেন ওই এখন যেটা পুরানো বিল্ডিংটা ওইখানে তা উনি বলছে আপনি দিলার আহমেদ আমি বললাম হ্যাঁ আপনি ফখরুজ্জামান চৌধুরী হ্যাঁ বলে আসেন তারপর আমাকে নিয়ে গেল সেই অন্ধকার একটা নিচে চারিদিকে সব পুরানো বই টই আমার মানে কি অস্বস্তি লাগছিল তা উনি কথা বলছিলেন আমাকে কথা বললেন কথা কি ভালো লাগে ওই ঝগড়া টগড়া হয়নি ঝগড়া টগড়া ওইসব ওই মানে ওই সমালোচনার কথাটা তো ওঠেই নেই এই সমস্ত নিজেদের কথাটা তো বলতে বলতে বলে আমি একটা গল্প লিখবো এবং কালকে রেডিওতে আমার গল্পটা অতটার সময় হবে রাতে 9টা 10টার সময় বললো আপনি শুনেন তো ওই রাত্রেবেলা পরের দিন গল্প শুনতে শুনতে আমি ঘুমিয়ে গেছি হাতের মধ্যে ক্রিম মুখে মাখবো সেই ক্রিমের কৌটা ওইভাবে তো পরের দিনে আমি বলছি যে আমি ক্রিমের কৌটাটা বন্ধ করতে ভুলে গেছি আমি ক্রিম কৌটা হাতে নিয়ে ঘুমিয়ে গেছি তো উনি ভেবেছেন হয়তো আমার দুর্বলতা বা কিছু এইভাবে আর কি পরে ইয়ে হলো আগামী বছর আমাদের বিয়ের 50 বছর হবার কথা কিন্তু উনি খুবই অসুস্থ আমি 2 বছর আমি বিদেশে চলে গিয়েছিলাম কিন্তু গেলাম থাকতে পারলাম না আবার চলে আসলাম আমার এই দেশের কাদামাটি না দেখলে ভালো লাগে না আমি শুনেছি যে বিয়েটা প্রথম দিকে একটু সমস্যা হয়েছিল ওই ঐতিহাসিক বিয়ে আমার বিয়ে তো আসলে আমার মোফাজ্জল হায়দার চৌধুরী মামা উনি তো আবার ওনারও ছাত্র আমার স্বামী বাংলা এমএ করেছেন তো উনি যখন গিয়ে বলেছেন তো ওরা তো অনেক রেগে টেগে না এটা হবে না ছেলে এখনো 250 টাকার স্কলারশিপ পাই 250 টাকা দিয়ে আমার মেয়েকে কি খাওয়াবে কি পড়াবে কোথায় তখন আবার ব্যান্ড হলো যে ঘর থেকে বেরোতে পারবে না আব্বা বলেন তোমার পড়াশোনা বন্ধ আমার অনেক আশা ছিল তুমি এমএ পাশ করবে বংশে প্রথম মেয়ে এমএ পাশ করবে করবে কিন্তু তুমি সে আশা কেন তুমি ইউনিভার্সিটি যেতে পারবে না এবং তোমার বিয়ে তা আমি কোনো মতে চুপচাপ করে একটা শাড়ি পরে ছোট ভাইকে দিয়ে বলালাম যে আমি একটু নিউ মার্কেটে ইয়ে কিনতে যাবো যেটা তো ওকে সাথে করে দিয়েছে আমার ওখান থেকে আমি চলে গেছি যে আমার বিয়ে হয়েছে আমাদের জিয়া হায়দার ওনার বাসায় আমাদের বিয়ে হয়েছে মানে খুবই মজার আর কি তারপর 4-5 দিন পরে আসলাম নিজেদের বাসায় ওনার যে বাসা ছিল পরে দেশে থেকে আমার মামা আসলেন এসে বলেন যা হওয়ার হয়েছে এখন চলো সবাইকে জানিয়ে এটা নিয়ে বিয়ে টিয়ে করা হবে
তাহলে না আমাকে গেলে আটকে রাখবে ইয়ে করতে দেবে না বলকি না আমি আছি অসুবিধা নেই তারপরে না পরে ওকে দেখে ওর এত মানে তিনি তো আবার খুব সুন্দর কথা বলতে পারেন কবি সাহিত্যিক মানুষ আর মানে আম্মা ভালোবেসে ফেললেন আর কি আদর যা হয় আর কি ছেলের মতন পরেই আর কি উনি ইয়ে করলেন ওনার যে গাইড ছিলেন তার সঙ্গে রাগারাগি করে রিসার্চ ছেড়ে দিলেন এবং সেই সব দিনগুলোর কথা বাসা ভাড়া 200 টাকা আর থাকে 50 টাকা কষ্ট ছিল অনটন ছিল কিন্তু অনেক আনন্দ ছিল শান্তি ছিল এমনও দিন গেছে যে একটা ডিম ভাজি আর চার আনা করে দুটো পরোটা এনে খেয়ে দিন কাটিয়েছি তখন কি মনে হতো যে না কেন এই জীবন বেছে নিলাম না কখনো অনুশোচনা বা অনুতাপ আসে নাই কারণ আসলে বয়সটা বোধহয় ওই রকমই যে সব কিছু ত্যাগ করে দেবো আর সুকান্তের কবিতা পড়ে মাথার মধ্যে হ্যাঁ চাঁদ যেন ঝলসানো রুটি ওই সব কথা তখন মনের মধ্যে আমার বলতে দ্বিধা নেই আমার স্বামী রিটায়ার করেছেন আমাকে যতটুকু বেতন এনে দিয়েছেন সেই টাকা দিয়ে আমি চলার চেষ্টা করেছি তো আমার সেজন্য কোনো আফসোস নেই যে উনি ব্যাংক ব্যালেন্স রাখেননি এটা করেননি ওটা করেননি যেটুকু ছিল আমি চাকরি করেছি নাটক করে যেটুকু ইয়ে করেছি ওইভাবেই মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করেছি আদর্শ যে এই এই এর ভেতরেই সৎ জীবন যাপন করতে হবে চলতে হবে তো তার ভেতর থেকেই ভালো কিছু দেবার নিজে ভালো থাকার কাজ করার চেষ্টা করেছি নাটক করেছি আমি যে এই একটা কাজ করব মানুষকে আনন্দ দেব একটা ভালো সুন্দর পরিবেশ সুন্দর কিছু নিয়ে চর্চা করব সেই চর্চার মধ্যে থাকব এবং আমৃত্যু আমি চাই যে সেই মনটা থাকুক সেই সাধনা থাকুক